ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আমার আজকের ব্লগে শেয়ার করব শপিং ব্লগ, যেহেতু আমাদের এখানে আর একটি রোজা বাকি। তো ঈদের একদম শেষে, রোজার শেষে একদিন মাত্র বাকি, রোজা একটা বাকি। তো একদম শেষ মুহূর্তে কিছু শপিং করেছি, এবং আমার নিজের টাকা দিয়ে আমার বাচ্চাদের জন্য, হাজবেন্ডের জন্য, আমার জন্য শপিং করেছি। আর আমার আম্মু আর কি, আমার মা এখানে থাকে, তো আমার মা আমাদের জন্য সবসময় ঈদে জামা কাপড় আমার বাচ্চাদেরকে দেয়, আমাকে দেয়, আমার হাজবেন্ডকে দেয়। তো ওগুলো শেয়ার করব, আমার মা কী দিয়েছে ঈদে আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য আর আমার হাজবেন্ডের জন্য। তো আশা করছি আপনারা আমার আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, একটু বড় হবে ব্লগটি। তো ভিউয়ার্স, প্রথমে শুরু করছি আপনাদের সাথে আমার আম্মু কী দিয়েছে আমাদেরকে ঈদের জন্য, সেগুলি শেয়ার করতেছি। তারপর শেয়ার করবো আমার হাজবেন্ড আমাদের জন্য কী কিনেছে, তারপর শেয়ার করবো আমি কী কিনেছি আমার ঈদের জন্য, আর আমার টাকা দিয়ে আমার বাচ্চাদের এবং হাজবেন্ডের জন্য কী কিনেছি। আর আমি একটু ওই যে বৈশাখী মেলাতে গিয়েছিলাম না, তখন কিছু জিনিস কিনেছিলাম, কিন্তু সময়ের জন্যে শেয়ার করতে পারিনি কী কিনেছিলাম, তো সেগুলিও শেয়ার করব। তাহলে শুরু করছি। যে এটা দিয়েছে আমার আম্মু আমার হাজবেন্ডকে, সেয়ানের বাবাকে দিয়েছে পাঞ্জাবি। আজ যে এখানে কাজ করা, আর এটার সাথে যে ওড়না, ওড়না দিয়েছে সাথে, ওড়না এসেছে পাঞ্জাবির সাথে। আর এটা হচ্ছে পায়জামা। আর এখন দেখাচ্ছি আমার দুই ছেলেকে কি দিয়েছে ওর নানু, ওদের নানু। তো দুজনকে এক কালারের দিয়েছে। তো এটা হচ্ছে আমার বড় ছেলের, ভিতরে এই যে পাঞ্জাব পাজামা, চুড়িদার সাথে। এদের সাথে ও মা দিয়েছে, আর এটা হচ্ছে ইভানের ছোট ছেলের, এটার ভিতরে যে পাজামা। এটা হচ্ছে এদের, এটার সাথে ওনা এসেছে। দেখাবো আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে এটা।
নিজে। এটা তুই একটা কাজ করা, জানি না আপনার কতটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে এম্ব্রয়ডারি এবং স্টোনের কাজ করা, যে স্টোন হাতাতে এটা যায়, আর নিচে যেমন নিচে এটা আর পিছনে পিছন, এটা হচ্ছে পিছনে ব্যাক সাইডটা এরকম কাজ করা। এটা হলো আমাকে দিয়েছে আমার মা, এই রে সাথে হচ্ছে চুড়িদার, চুড়িদারটা হচ্ছে প্লেন প্লেন, কোনো কাজ নেই। আর এটা হচ্ছে পিঙ্কের উপরে গোল্ডেন কাজ করা, গোল্ডেন অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, অ্যান্ড স্টোনের কাজ এবং এম্ব্রয়ডারি করা। আর এটা হচ্ছে ওড়না, তো এখন আমার মা আমাদেরকে কি দিয়েছে আর আমার বাচ্চাদের নানু আমার হাজবেন্ডকে কি দিয়েছে, তো সেগুলি দেখানো হয়ে গেল। এখন দেখাবো আমার হাজবেন্ড আমাদের জন্য এই যে কি কিনেছে। তো প্রথমে আমি শুরু করছি আমার ছোট ছেলে ইভানের জামা দিয়ে, ওর বাবা দিয়েছে এই ঈদের জন্য। এটা হচ্ছে একটা টি শার্ট, যেটা এখন গরমের দিন তো হাতা কাটা, এখানে স্টার, এটার সাথে যে প্যান্টটা, এগুলো বাবা দিয়েছে ইভানকে এই ঈদের জন্য। এখানে আরেক সেট আছে, এই যে এটাও দিয়েছি। আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কারণ অনেক কিছু দেখাতে হবে, তো নাহলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তা আপনাদের দেখতে ভালো লাগবে না, একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, রিকোয়েস্ট রইল। আর এটা হচ্ছে আরেকটা প্যান্ট ইভানের, এটাও ইভানের জন্য, আমার ছোট ছেলে ইভান। এটা একটা জ্যাকেট, হুডি সহকারে, অনেক শপিং একসাথে দেখাচ্ছি তাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আর এখন আর সময় নেই, আমি আর পরে শ্যুট করলে ঈদ চলে আসবে, তখন আর দেখানো হবে না, এই জন্য একসাথে সবগুলো দেখাচ্ছি, আর সময় পাইনি আগে দেখাতে, যেহেতু একদম শেষ মুহূর্তে মানে এগুলি সব কিনা হয়েছে, সেই জন্য শেষ মুহূর্তে সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ওর বাবা দিয়েছে, এটা হচ্ছে আমার বড় ছেলে সেহানের, এটা ওর বাবা দিয়েছে এবার এই ঈদের জন্য। এখানে একটা টাই আছে, এখানে যে বোতাম দেওয়া, এটা এটা লং লং স্লিভ, এভাবে করে পরবে। আর এই যে এটার পিছনে এরকম, তো তার সাথে একটা প্যান্ট দিয়েছে, প্যান্ট কিনেছে ওর বাবা ঈদের জন্য। এটা হচ্ছে প্যান্ট,
জিন্সের প্যান্ট, এটা একটু সফট টাইপের জিন্সের প্যান্ট, আরামদায়ক। আর এটা আমাকে একটা ওড়না দিয়েছে স্কার্পের মতো, তো এটা হচ্ছে সাদার উপরে কাজ করা কালারফুল। আমি একটু পরে দেখাই, জি কেমন লাগছে আমাকে এটা পরার পর? কমেন্ট দিলে করে জানাবেন কেমন লেগেছে ওনাটা পরার পর। আর দিয়েছে এই যে ম্যাচিং করে দুইটা, আরেকটা এটার সাথে কিনেছি, আমি পরে ফেলেছি তো ওইটা আর দেখাচ্ছি না, যে এই দুইটা পরিনি, এগুলি আগে আমার জন্য কিনেছে, তো এখন শেয়ার করতেছি, ঈদের জন্যই কিনেছে, তো একসাথে শেয়ার করতেছি আপনাদের সাথে। একটা পরে ফেলেছি, তিনটা দিয়েছিল, এখন আমি সাদাটা আগে দেখাচ্ছি। ডিভাইডের হাতা এখানে, এটাতে এমব্রয়ডারি করা, যে এরকম ডিজাইনের, এটা হচ্ছে জর্জেটের উপরে সফট জর্জেট, আর ভিতরে এই যে ট্যাঙ্ক টপ আছে, ডার্ক নেভি ব্লু, এটা সেম ডিজাইন, নেভি ব্লু উপরে, নেভি ব্লুর উপরে সাদা এমব্রয়ডারি করা, সেম ডিজাইন। এটার পুরোটা দেখাচ্ছি না, একই ডিজাইনেরই, এটাও জর্জেটের ট্যাঙ্ক টপ আছে ভিতরে, একটা ট্যাঙ্ক টপ। এই যে এটা দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে ঈদের জন্য, এই থ্রি পিসটা, এটা হচ্ছে ব্লুর উপরে গোল্ডেন কাজ। আমি খুলে দেখাচ্ছি, এই যে ডিজাইন এরকম গোল্ডেনের উপর, হাতার ভিতরে এই কাজ, এটা পাকিস্তানি ডিজাইনার জামাটা, আর কিছু এই যে এইটা হচ্ছে ওর নাইটার সাথে হোয়াইট, অফ হোয়াইট কালারের এটা, তো এটা হলো আমার হাজবেন্ড আমাদেরকে কি দিয়েছে, আমার বাচ্চাদেরকে কি দিয়েছে সেগুলি আমি শেয়ার করলাম। এখন আমি কি কিনেছি আমার হাজবেন্ড আমার বাচ্চাদের জন্য, আমার জন্য, আর মেলা বৈশাখী মেলা থেকে কি কিনেছি ওগুলি সব শেয়ার করব এখন। এটা আমি কিনেছি আমার বড় ছেলের জন্য ঈদে, এই যে ফল, ফলের উপরে পিছনের সাইড, এটা হচ্ছে ওর টি শার্ট আমার বড় ছেলে সেহানের, এটার সাথে এই প্যান্টটা নিয়েছি, থ্রি কোয়ার্টার প্যান্ট বড় ছেলের এটা। আর এটা নিয়েছি আমি আমার ছোট ছেলের জন্য, ইভানের জন্য, এটা হচ্ছে সাদা একটা টি শার্ট,
এই যা একটা গেঞ্জি টি শার্ট নিয়েছি ইবানের জন্যে ব্ল্যাক কালারের, আর এটা হচ্ছে ইবানের ঈদে। ভিতরে শার্ট এটা হচ্ছে আমার ছোট ছেলে ইবানের জন্য, আর আমার হাজবেন্ডেরটা, এটা আমি ওর জন্য কিনেছি, আমার হাজবেন্ডের জন্য ঈদের জন্য কিনেছি। এই পাঞ্জাবিটা ব্লু কালারের, লাইট ব্লু। একটা প্লেন ব্লু কালারের ডিজাইন, আর পিছনে সেম কালার প্লেন। এটার সাথে যে পাইজামা, আর এটা হচ্ছে একটা শার্ট কিনেছি ওর জন্য, এটা হয়ে গেল আমাদের ঈদের শপিং। আর আমি মেলা থেকে কি কিনেছি বৈশাখী মেলা থেকে সেটা শেয়ার করতেছি তাড়াতাড়ি শর্টকাটে। এই একটা ড্রেস কিনেছিলাম, এই ড্রেসটি ম্যাচিং করে কিনেছি কিছু কানের দুল আমার, এটা কিনেছি লাল কালারের। এই কানাডুলটা কত সুন্দর, এটা হচ্ছে দেখুন চাঁদ আর এটা হলো সূর্য। আমার এটা এটাও আমার আরেকটা ফেভারিট কানের দুল, আমি এটা কিনেছি মেলা থেকে। কতটা সুন্দর, ভিডিওতে ততটা এতটা বোঝা যাচ্ছে না ডিজাইনটা, বাট অনেক সুন্দর এই ডিজাইনটা কানের দুলে। আর এটা হচ্ছে একটা গলার মালা নেকলেস, এটার সাথে কানের দুল নাই, শুধু নেকলেসটা। এগুলি সব আমি ম্যাচিং করে আমি আমি মেলা থেকে একটা জামা আর একটা ডিভাইডেড লং এম্ব্রয়ডারি করা ডিভাইডেড প্যান্ট পায়জামা নিয়েছি, আর নিয়েছি একটা জুতা, তো ওগুলির সাথে ম্যাচিং করে কিনেছি। তো এটা ছিল আমার জুয়েলারি, আর এখন দেখাচ্ছি জুতা।
এই জামাটা কিনেছি মেলা থেকে। এটা সুতির কটনের, যে এটা জাস্ট নর্মাল গরমের দিনে পড়তে অনেক আরাম। এটার ভিতরে সবুজ কালারের ডিজাইন করা ব্লকের ডিজাইন, এরকম প্লেন। এটা ছিল জামা, আর নিয়েছি একটা লং প্যান্টের মতো। এই যে এটা সালোয়ার ডিভাইডেড, তো খুবই সুন্দর একটা সালোয়ার ডিভাইডেড, আমার খুবই পছন্দ হয়েছে এই সালোয়ারটা। আমার সুতির এম্ব্রয়ডারি কালারফুল ডিজাইন অনেক ভালো লাগে। আশা করছি আপনারা দেখেছেন ভালো করে ডিজাইনটা, আর এই যে ম্যাচিং করে ওড়না নিয়েছি আর পায়ে দেওয়া। বৈশাখী মেলা থেকে, যে এই যে গেল পয়লা বৈশাখী মেলা। ভিউয়ার্স, আজকে আমার ঈদের শপিং এবং সব কিছু দেখানো হয়ে গিয়েছে। যদি আপনাদের আজকে ব্লগটি আমার ভালো লাগে, শপিং ঈদের শপিং ব্লগটি, শেষ মুহূর্তে আমি কী কিনেছি আর পয়লা বৈশাখী মেলা থেকে কী কিনেছি, যদি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বিলো করে জানাবেন। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে, আর একটি লাইক দিবেন কষ্ট করে, আর ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, তাহলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে যে যেখান থেকে দেখছেন কাছে দূরে সবার কাছে চলে যাবে। আজকে এখানে শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। আজকে এমনিতে আমার ব্লগটি অনেক বড় হয়ে গেছে, শপিং ঈদের শপিং ব্লগটি, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক টু এভরি ওয়ান। তো বাই বাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।